আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা কি খবর কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন আইটেল ভিশন ওয়ান এর রেস কাটতে না মার্কেটে চলে এসেছে ভিশন টু আর আমরাও চলে এলাম এর ভালো মন্দ খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আমার নাম মহিদ আর আপনারা দেখছেন টেক টু দা পয়েন্টস ও লেটস জাস্ট টেক টু দা পয়েন্টস সাবস্ক্রাইব করেন তো যদি করে না থাকেন তাহলে আপনার সাথে কোনো কথা নাই ওই যে পেছনে বাঘ আছে কিন্তু একদম বাসায় পাঠিয়ে দেব অনে রিভিউ করার সময় আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে সমালোচনা করেছিলাম যে এটা এখানে কেন দিল এটা করলো না কেন ওটা করলো না কেন তো দেখা যাচ্ছে আইটেল আমাদের কথা শুনছে এবং সেই সব ত্রুটিগুলো সংশোধন করে ফোনটাকে আরও এক ধাপ এগিয়ে বাজারে রিলিজ করে ফেলেছে চলুন দেখে আসি যে এই ফোনে নতুন কি কি থাকছে এবং আপনাদের জন্য এই ফোনটা কেমন হবে ফোনটা দেখতে খুবই সুন্দর হাতে নিয়ে চিপ ফিলিং পাবেন না আইটেল রিসেন্টলি তাদের ফোনের ডিজাইনের উপরে বেশ গুরুত্ব দিচ্ছে বোঝাই যাচ্ছে এই দামে এত স্লিম একটা ফোন ভাবাই যায় না অনেক হালকা পাতলা মাত্র এইট পয়েন্ট থ্রি মিলিমিটার ঠিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ অবশ্য অলমোস্ট ভীষণ অনের মতো বাট বেশ কিছু জায়গায় আপগ্রেড করা হয়েছে যেমন ভীষণ অনের ম্যাট ফিনিশ ছিল যেটা ভীষণ তে গ্লসি ফিনিশ করা হয়েছে যদিও পার্সোনালি আমার গ্লসি খুব একটা পছন্দ না কিন্তু আপনাদের অনেকের পছন্দ হতে পারে আমরা ভীষণ করার সময় বলেছিলাম লাউড স্পিকার গ্রিলটা পেছনে দেওয়াতে সাউন্ড অনেক সময় বন্ধ হয়ে থাকে যদি ফোনটা রাখা হয় এটা দেওয়া হয়েছে ফোনের পেছন দিকে তো আপনি যদি ফোনটা এভাবে রেখে দেন তাহলে আওয়াজ খুব একটা মতলব শুনতে পারবেন তো ভীষণ টুতে এই জিনিসটা তারা একদম জায়গা মতো দিয়েছে এখন সাউন্ড নিয়ে আর কোনো প্রবলেম নাই সিম কার্ড বা মেমোরি কার্ড প্রবেশ করানোর জন্য ভীষণ অনের ব্যাক কভার খুলে ফেলতে হতো এটা নিয়েও আমরা সমালোচনা করেছিলাম এবং ফাইনালি ভীষণ টুতে তারা ডেডিকেটেড সিম কার্ডের জন্য আলাদা একটা স্লট রেখেছে সো থামস আপ টু আইটেল আমাদের রিভিউ নিটটা গ্রাডিয়েন্ট গ্রিন কালারের যেটা নিচের দিকে হালকা একটা শেড আছে আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে এর ডিপ ব্লু নামে আরও একটা কালার অ্যাভেলেবেল ফোনের ডান দিকে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার ওপরের দিকে কিছুই নাই আর দিকে রয়েছে সিম কার্ড স্লট একেবারে নিচের দিকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক মেইন মাইক্রোফোন মাইক্রো ইওস বিপোর্ট এবং লাউড স্পিকার গ্রিল পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ আর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা অবশ্য অ্যাজ ইউজুয়াল বক্সের মধ্যে একটা হার্ড কেস দিয়ে দিয়েছে তো যারা ফোনটাকে আরেকটু এক্সট্রা প্রোটেকশন দিতে চান তারা সবসময় হার্ড কেসটা ব্যবহার করবেন দেখতেও জোশ লাগে আর আপনার ফোনটাও সুরক্ষিত থাকবে চলে এলাম ডিসপ্লে সেকশনে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ আইপিএস ডিসপ্লে এতে দেওয়া হয়েছে যেখানে আবার ব্যবহার করা হয়েছে ডট নস ক্যামেরা ফলে দেখতে বেশ প্রিমিয়াম লাগে এই বাজেটে তারা ডট নস ইমপ্লিমেন্ট করেছে সেটা আসলে অনেক বড় একটা সারপ্রাইজ ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো বলবো আমি বাজেট বিবেচনায় ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালো ছিল রেজলিউশন অবধারিতভাবে এইচ প্লাস কালার খুব ভালো যদিও ডাইরেক্ট সানলাইটে একটু ডাল মনে হয়েছে আমার কাছে আর একটু ব্রাইটনেস বেশি হলে ভালো হতো তবে ইনডোর কন্ডিশনে ঠিকঠাক পারফরমেন্স পাবেন টাস রেসপন্সিভ নিয়ে কোনো কমপ্লেন একদম ঠিকঠাক মতো কাজ করেছে পার্সোনালি আমার কাছে ভীষণ টু এর ডিসপ্লে ভীষণ অনের ডিসপ্লে চাইতে বেশি ভালো মনে হয়েছে এর কারণ হচ্ছে এটা পিপিআই বেশি পিপিআই বেশি থাকার ফলে আপনি খুব ভালো শার্পনেস পাবেন ভালো ডিটেল পাবেন পাশাপাশি এর সঙ্গে যদি ব্রাইটনেসটা আর একটু ব্রাইট করা হতো তাহলে একবারে সোনায় সহগা হয়ে যেত এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এস এসি ইউনি এস এসি অনেকের কাছে নতুন তো ইউনি এস হচ্ছে একেবারে এন্ট্রি লেভেলের ফোনগুলোর জন্য চিপসেট নির্মাণ করে আর এই ফোনটা অবশ্যই এন্ট্রি লেভেলের সুতরাং আমি খুব একটা অবাক হই নাই তবে আমি পার্সোনালি বিশ্বাস করি যে এটার দাম প্রায় দশ হাজার টাকার কাছাকাছি সুতরাং মিডিয়াটেকের হলেও অন্তত মেন স্ট্রিমের কোনো একটা প্রসেসর যদি ব্যবহার করা হতো তাহলে পারফরমেন্সটা আরও বুস্ট আপ হতো আরও একটা প্রবলেম হচ্ছে এইটা কিন্তু আঠাশ ন্যানোমিটার আর্কিটেকচারের যেটা অনেক বেশি ব্যাটারি কনজিউম করে তো দেখা যাক এটা পারফরমেন্স কি বলে 1.8 গিগাহার্সের অক্টা কোর সিপিইউ এতে ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে 3 জিবি র‍্যাম এবং 64 জিবি ইন্টারনাল মেমরি যেটা চাইলে আরো বাড়ানো যাবে আর সফটওয়্যার হিসেবে রয়েছে Android 10 Go Edition ওকে এবার ফোনের পারফরমেন্স নিয়ে টুকটাক কথা বলবো এটা একটা এন্ট্রি লেভেল ফোন এবং এদের টার্গেট কনজিউমার হচ্ছে যারা একেবারে বেসিক একটা ফোন চান যারা টুকটাক ফোন কল করবেন আর সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন বা ইউটিউবে ভিডিও দেখবেন মাঝে মাঝে মুভি দেখবেন আর একেবারে টুকটাক গেমিং করবেন আর কি যারা গেমার রয়েছেন তাদের জন্য অবশ্যই এই ফোনটা না তো সেই দিক বিবেচনা আমি বলবো যে এর কাছ থেকে যে পারফরমেন্স আমরা পেয়েছি সেটা মোটামুটি বলা চলে খুব বেশি যে ভালো সেটা আমি বলবো না কিন্তু কাজ চলে যাওয়ার মতো তবে র্যাম ম্যানেজমেন্টে যদি আর একটু ভালো করা যেত তাহলে আমি অনেক বেশি খুশি হতাম কারণ এর তিন জিবি র্যামের অর্ধেকেরও বেশি সবসময় অকারণেই ইউজ দেখায় যেটা আসলে হতাশাজনক আমরা এর বেঞ্চমার্ক টেস্টিংয়ে আন্তর্জাতিক স্কোর পেয়েছি উনআশি হাজার চারশো পঁয়তাল্লিশ এবং গিগ বেঞ্চে সিঙ্গেল করে একশো আঠাশ এবং মাল্টি করে চারশো আটষট্টি তো এই সংখ্যার দিকে তাকিয়ে আপনারা বুঝতে পারছেন যে এটা যে খুব বেশি আশাব্যঞ্জক সেটা নয় তবে কাজ চলে যাওয়ার মতো পার্সোনালি আমি আর একটু বেশি স্কোর আশা করেছিলাম আর একটা ব্যাপার হচ্ছে এটা পরামর্শ বলতে পারেন যেহেতু অ্যান্ড্রয়েড গো এডিশনের সফটওয়্যার এতে ব্যবহার করা হয়েছে সুতরাং আপনি যদি বিভিন্ন অ্যাপের লাইট ভার্সন ব্যবহার করেন তাহলে বেটার পারফরমেন্স পাবেন যেমন ফেসবুক লাইট ইউটিউব লাইট ম্যাসেঞ্জার লাইট এই সমস্ত লাইটার ভার্সনের সফটওয়্যার যদি ব্যবহার করেন তাহলে বেস্ট পারফরমেন্স পাবেন আর এটা দিয়ে গেমিং টেস্ট আমরা করেছি তবে খুব বেশি ভালো পারফরমেন্স পাই নাই পাবজির ফুল ভার্সন এতে খুব একটা ভালো চলবে না তবে লাইটার ভার্সনগুলো ওই যে কিছুক্ষণ আগে বললাম লাইটার ভার্সনগুলো খুব ভালোভাবে চলবে আর ফ্রি ফায়ার মোটামুটি ভালো মতো চলেছে আমরা কোনো প্রবলেম পাইনি আর টুকটাক ছোটো ছোটো যেসব গেম রয়েছে এগুলো তো খুব ভালোভাবে এটা প্লে করতে পারবে এর পেছনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন সেন্সরটি তেরো মেগাপিক্সেলের সাথে রয়েছে দুই মেগাপিক্সেলের একটা সেন্সর আর রয়েছে একটি ভিজিয়ে ক্যামেরা সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে আট মেগা একটি একটি ছবির কোয়ালিটিকে আমি স্লাইটলি ভীষণ অনের চাইতে এগিয়ে রাখবো কারণ এর ছবিতে যথেষ্ট ডিটেল পেয়েছি যদিও একই সমস্যা খেয়াল করেছি আর সেটা হচ্ছে লো লাইটে গেলে ছবির কোয়ালিটি খুব একটা ভালো থাকে না মোটামুটি আলোর মধ্যে বেশ ভালো ভালো ছবি পাবেন আর পোর্ট্রেট ফটোগ্রাফিতেও একটু কমপ্লিকেটেড সাবজেক্ট পেলেই ঝামেলা শুরু করে দেয় তবে এই দামের একটা ফোনের কাছ থেকে আসলে সেই প্রত্যেক ফটোগ্রাফি তো আমরা আশা করতে পারি না কালারগুলোকে সফটওয়্যারের মাধ্যমে বুস্ট করার চেষ্টা করা হয় এবং মাঝে মাঝে একটু ওভার এক্সপোজড হয়ে যায় ডাইনামিক রেশিও আসলে খুব একটা ভালো না সেটা আপনারাও ভালো মতো বুঝতে পেরেছেন আশা করি ছবিগুলো দেখে তবে হ্যাঁ এর সেলফি ক্যামেরা কিন্তু আপনাকে যথেষ্ট খুশি করতে পারে কারণ এই দামের একটা ফোনের কাছ থেকে যত খারাপ আমি আশা করেছিলাম এটা কিন্তু ততটা খারাপ নয় যথেষ্ট ভালো ছবি পেয়েছি কিন্তু সমস্যা একটাই অল্প ছবির কোয়ালিটি খুব একটা হয় না আর ভালো আলোতে বেশ ভালো ছবি পাবেন এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু একদম ঠিকঠাক পজিশনে রয়েছে এবং এটা যথেষ্ট ফার্ট যেটা আমরা ভীষণ অনেক খেয়াল করেছিলাম আইটেল খুব ভালো মানের সেন্সর ব্যবহার করা কম দামে ফোন হলেও সুতরাং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কোনো কমপ্লেন নাই অল রাইট এইবার এর ব্যাটারি নিয়ে কথা বলবো ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম এবং এরপরেও এতে ফোর থাউজেন্ড এমএচ এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে আমি এই মুহূর্তে কেসিং ইউজ করছি কেস খুলে ফেললে তো আরও স্লিম হয়ে যাবে এরকম হয়ে যাবে তো চার হাজার এমএইচ এর ব্যাটারি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে কারণ আজকালকার এই দামের ফোনের মধ্যে তো পাঁচ হাজার ছয় হাজার এমএইচ ব্যাটারি পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে ফোন আরও অনেক বেশি মোটা হয়ে যেত অনেক ভারী হয়ে যেত আর দেখতে বদখত লাগতো আমি বলবো যে চার হাজার এমএইচের এর ব্যাটারি ঠিকঠাকই আছে কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে এর বক্সে যে চার্জার দিয়ে দেওয়া হয়েছে সেটা মাত্র ফাইভ বটের চার্জার এটাকে চার্জ দিতে চার ঘন্টার কাছাকাছি সময় লেগে যাচ্ছিলো এই ব্যাপারটাতে আমার মনে হয় আইটেলকে আর একটু কাজ করা উচিত অন্তত টেন ওয়াটের একটা চার্জার দেওয়া উচিত কারণ এখন দু সাল এত লম্বা সময় ধরে যদি আমার ফোনকে আমি চার্জ দিই তাহলে অন্য কাজ কখন করবো বাই তাই আপনারা যারা নর্মাল ইউজার আছেন তারা একদিন খুব ভালো মতো চলে যাবে কোনো ইস্যু নাই তবে হেভি ইউজার হলে দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে আমরা আমাদের ইউসেজে এসোটি পেয়েছি সাত ঘন্টার কাছাকাছি তো দশ হাজার টাকার নিচের বাজেটের একটা ফোন হিসেবে এটাকে আমি কোনোভাবেই খারাপ বলতে পারছি না কারণ তারা যথেষ্ট চেষ্টা করেছে ফোনটাকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এ দেখেন এটা হচ্ছে স্বামী মিমিক্স থ্রি পঞ্চান্ন হাজার টাকা দামের একটা ফোন আর এটা হচ্ছে আইটেল ভিশন টু এর বেজেলগুলো খেয়াল করেন খুবই মিনিমালিস্টিক অলমোস্ট মিমিক্স থ্রির মতো যেটা কিছুদিন আগেও কিন্তু একটা স্বপ্ন ছিল যে এত কম বেজেলের ফোন দশ হাজার টাকার নিচে এটা তো আমি বলবো ইম্পসিবল ছিল তো তারা এটা করে দেখিয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোনটা সারা দেশে পাওয়া যাচ্ছে নয় হাজার চারশো নব্বই টাকা তার মানে সাড়ে নয় হাজার টাকা আর এই বাজেটের একটা ফোন হিসেবে আমি বলবো যে এটা যথেষ্ট চমৎকার একটা অপশন আপনাদের যাদের বাজেট দশ হাজার টাকা নিচে তারা চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে কিছু জিনিস খারাপ তো থাকবেই কারণ সব দিক দিয়ে তো আর খুশি করা সম্ভব না কাউকে কারণ ফোনের বাজেটটাও তো দেখতে হবে তো ওভারঅল এই দামের একটা ফোন আর তার যে পারফরমেন্স সেটা একদম জাস্টিফাই করে বিশেষ করে এখন তো অনেক কম বাজেটের প্রচুর ফোন ছেল হচ্ছে কারণ হচ্ছে অনলাইনে স্কুল কলেজ অফিস আদালত সব তো অনলাইনে হচ্ছে সুতরাং যাদের একটা সেকেন্ডারি ফোন দরকার বা বাসায় অনলাইনে ক্লাস করার জন্য কোনোরকম একটা ফোন দরকার তারা এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন আর দেখতে দেখতে আমরাও ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা আমাদের চ্যানেলকে ভালোবাসেন তারা আমাদেরকে প্রমোট করতে সহযোগিতা করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা টেক আড্ডা ভালোবাসেন তারা এখনই জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দা পয়েন্ট আর আপনার ফোনটাও সুরক্ষিত থাকবে আগেরটা পিপিআই ছিল দুশো ষাটের কাছাকাছি আর এইবারের পিপিআই হচ্ছে দুইশো সত্তরের কাছাকাছি এর ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা খুব ভালো একটা পজিশনে দেওয়া হয়েছে এবং আমি বলবো এটা যথেষ্ট ফাস্ট ওটা কোনটা দেখে বললাম এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু এক